নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুবীর কুমার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। অতি সহজ উপায়ে জ্যোতিষ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আজ তৃতীয় পর্ব। এর আগের দিন আমি কোন গ্রহের ক্ষেত্র এই বিষয়ে কিন্তু আপনাদের জানাবার চেষ্টা করেছি। আজকে 12টা রাশির স্বভাব কিরকম হতে পারে, অর্থাৎ কোন স্বভাবের রাশি এবং কোন বর্ণের রাশি, এগুলো জানাবার চেষ্টা করব। আসি বর্ণ। বর্ণ আমরা জানি চারটে ভাগ আছে। একটা হচ্ছে বিক্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তা রাশিগত ব্যাপারও আমি বলি। আসছি, এটা আগেই শেখানো হয়েছিল, এটা মেষের ঘর, অর্থাৎ মেষের ক্ষেত্র। এটি ক্ষত্রিয় বর্ণের। আসছি বৃষ, বৈশ্য, বৈশ্য বর্ণে। মিথুন, শূদ্র। আর কর্কট, বিপ্র। বিপ্র হচ্ছে ব্রাহ্মণকে বিপ্র বলা হয়। তাহলে আমরা প্রথমে পেলাম মেষ হচ্ছে ক্ষত্রিয়, বৃষ বৈশ্য, মিথুন শূদ্র, আর কর্কট হচ্ছে বিপ্র বা ব্রাহ্মণ। ঠিক তেমনি আবার এইভাবেই কিন্তু রোটেশন হতে থাকবে। তাহলে আবার আসি, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিপ্র। আবার ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিপ্র। তাহলে আমরা কোন রাশিটা কোন বর্ণের ঘর আমরা কিন্তু সহজে বুঝতে পারলাম। তাহলে এটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন আছে। প্রথম চার পাঁচটা পর্ব আপনাদের মুখস্থ করতে হবে। এই কারণে যখন বিচার পর্বে আসবে তখন কিন্তু প্রত্যেকটাই প্রয়োজন হবে। এখন যদি প্রাথমিকভাবে যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের অসুবিধায় পড়তে হবে। বিশেষ করে বিচার পর্বতে যখন আসবো তখন বুঝতে হবে, আপনাদের অসুবিধা হবে, বা বিচার পর্বতে আপনি সুনির্দিষ্টভাবে বলে উঠতে পারবেন না, তার জন্যই কিন্তু এগুলো মুখস্থ করা প্রয়োজন আসছে। এবার আসছি তিনটে স্বভাবের হয় কিরকম রাশি। মেষ রাশি হচ্ছে চর রাশি, অর্থাৎ চররাশির ঘর। বৃষ স্থির রাশি, মিথুন দাত্তক, তয়ম। তাহলে মেষ হচ্ছে চর, বৃষ হচ্ছে স্থির, মিথুন হচ্ছে দাত্তক। অর্থাৎ চর মানে হঠাৎ, এটা বুঝতে পারছে স্থিরতা, স্থিরতা। দাত্তক মানে দ্বিস্বভাবে, চরের স্থির মিশিয়ে যেটা হচ্ছে সেটা দ্বিস্বভাব বা দাত্তক। ঠিক তেমনি আবার আসব, আবার লিখব চর স্থির দাত্তক, আবার আসব, আবার চলে যাই চর স্থির দাত্তক, দৈব জফলায়াকা তয়ম ক।
আবার আসি, আবার চলো স্থির দত্ত। তাহলে কোন রাশিটা কি স্বভাবের হতে পারে মানসিকতার দিক থেকে সেগুলো কিন্তু আমি বুঝিয়ে যাবো, যখন নাকি আমি বিচার পর্বে যাবো, চর রাশিতে গেল স্ত্রী রাশিতে গেলে কি হবে এসব কিন্তু বিচার পর্বের সাথে সাথে এর ফলাফলে আমি শেখাতে থাকব। তবে আপনার প্রাথমিকভাবে আপনার রাশিগত পরিচয়টা খুব প্রয়োজন, কোনটা কোন রাশি কোন ক্ষেত্র এবং কি স্বভাবে বা কোন বর্ণের এসব কিন্তু জানতে হবে। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিষ্কারভাবে লিখে দিয়েছি, এটা কিন্তু মুখস্থ করা প্রয়োজন আছে, ঠিক আছে। এরপরে আমি যেটা জানাব, এবার এই রাশিগুলোর মধ্যে একটা পুরুষ আছে একটা স্ত্রী আছে। তাহলে প্রথমে পুরুষ, পুরুষ স্ত্রী, এবার পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী করে যাও, পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, এইভাবে কিন্তু লিখে দেবেন, এখানে গিয়ে স্ত্রীতে শেষ হবে, ঠিক আছে। তাহলে এটা পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী করে চলে যাবে, তা এইভাবে কিন্তু পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী কিন্তু মুখস্থ করে নেবেন, লিখে নেবেন, এটা পুরুষ হবে বা স্ত্রী হবে, এইভাবে লিখে নেবেন, ঠিক আছে। এবার বলি রাশিরা, এই গ্রহ রাশিতে কোন গ্রহ কোথায় সবচেয়ে সর্বাধিক ফল দিতে পারে। আমরা যেটা জ্যোতিষেরা বলি তুঙ্গস্থ বা উচ্চস্থ নামে বলে থাকি, তাহলে আমরা 12টি ক্ষেত্র আছে, 9টি গ্রহ দ্বারা আমাদের কিন্তু বিচারটা হয়ে থাকে। আমার 12টা রাশি ঘর আছে, 12টা ক্ষেত্র আছে, কোন ক্ষেত্রে কোন গ্রহটা সর্বাধিক শুভ ফল দিতে পারে এটা খুব ভালোভাবে মুখস্থ রাখা প্রয়োজন, কারণ এই ডিগ্রির উপর নির্ভর করবে আপনার গ্রহটা কত বেশি ফল দিচ্ছে। এবার আসি রবি, রবি এইখানে 0° থেকে 10° পর্যন্ত তুঙ্গস্থ ফল দিতে পারে, অর্থাৎ 0° থেকে 10° পর্যন্ত সর্বাধিক শুভ ফল দিয়ে থাকে। চন্দ্র বৃষে 0° থেকে 3° পর্যন্ত সর্বাধিক শুভ ফল দিয়ে থাকে। বৃহস্পতি 0° থেকে 5° পর্যন্ত শুভ ফল দিয়ে থাকে। বুধ কন্যায় 0° থেকে 15° পর্যন্ত সর্বাধিক শুভ ফল দেয় বা তুঙ্গস্থ থাকে। শনি তুলাতে অর্থাৎ তুলা রাশিতে 0° থেকে 20° পর্যন্ত তুঙ্গস্থ ফল দিয়ে থাকে। মঙ্গল মকরে অর্থাৎ মকর রাশিতে 0° থেকে 28° পর্যন্ত সর্বাধিক শুভ ফল দাতা। শুক্র মীন রাশিতে 0° থেকে 27° পর্যন্ত সর্বাধিক শুভ ফল দিয়ে থাকে। তাহলে এটাকে কি বলবো,
তুঙ্গস্থ উময় তুঙ্গস্থ বা উচ্চস্থ যে কোনো একটা আপনারা লিখতে পারেন তুঙ্গস্থ অথবা উচ্চস্থ এখানে সর্বাধিক শুভ ফল দিয়ে থাকে রাহু এবং কেতু বিষয়ে দ্বিমত আছে কিন্তু সর্বাধিক জ্যোতিষে যেটা করে থাকে সেটাও আমি করছি মিথুনে রাহু 30 ডিগ্রি থেকে আরম্ভ করে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ ফল দিয়ে থাকে এবং কেতু ধনুতে 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত শুভ ফল দিয়ে থাকে আজকে এই পর্যন্তই আপনাদের শিখিয়ে রাখলাম আগামী পর্বে নিশ্চয়ই আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব প্রাথমিক পর্যায়ে কিন্তু মুখস্থ করতে হয় এদিকে নজর রাখবেন এরপরে আর মুখস্থর কোনো বিদ্যা নেই আস্তে আস্তে প্রত্যেকটি ঘোরের যেরকম নাকি আমি ফলাফল এখনো বলিনি যখন বিচার পর্বে যাবে বিচারের সাথে সাথে যদি আপনাদের শেখাতে পারি তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে ভালো করে তো সেটাই আপনার লাভজনক হবে আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে অর্থাৎ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার।